আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন, মেয়েদের কি ছেলেদের মতো স্বপ্নদোষ হয়? মেয়েদের স্বপ্নদোষ কখন হয়, কিভাবে হয়? তাহলে চলুন জেনে নেই মেয়েদের স্বপ্নদোষ কখন হয়, কিভাবে হয়। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। ছেলেদের মতো মেয়েরাও ঘুমের মধ্যে যৌনতা সম্পর্কিত স্বপ্ন দেখে পরম তৃপ্তির আনন্দ পেতে পারে, অর্থাৎ মেয়েদেরও স্বপ্নদোষ হয়ে থাকে। এক গবেষণায় দেখা গেছে 5628 জন নারীর মধ্যে প্রায় 40% নারী তাদের 45 বছর বয়সের সময় কমপক্ষে একবার স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেছেন। কিন্তু তার রকম ফের হয়তো একটু ভিন্নতর, কারণ ঘুমের মধ্যে যৌনতা বিষয়ক স্বপ্ন দেখার পর মেয়েদের পুরুষের মতো বীর্যপাত হয় না, কিন্তু তাদের যোনিতে যোনিরস এসে থাকে, যার ফলে মেয়েদের যোনিদেশ অনেকটা ভিজে যায়। অপর এক গবেষণায় দেখা যায় 85% মেয়ে তাদের 21 বছর বয়সে একবার এই অভিজ্ঞতা লাভ করেছেন। মেয়েদের স্বপ্নদোষ সম্পর্কে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন, একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরে দরবারে উপস্থিত হলেন। অতঃপর বললেন, হে আল্লাহর রাসূল, সত্যের ব্যাপারে আল্লাহ তাআলা সংকোচ বোধ করেন না। মহিলাদের যখন পুরুষের মতো স্বপ্নদোষ হতে দেখে, তবে কি তাদের ওপর গোসল ফরজ হয়? প্রতিউত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, যখন সে তরল পদার্থ বা পানি দেখে তখন সে যেন গোসল করে নেয়। পর্যবেক্ষণে দেখা গেছে 13 বছর বয়সে পড়লে এই অভিজ্ঞতা লাভ করেন অনেকে। সাধারণত যেসব মেয়েরা ঘুমের মধ্যে চরম পুলক লাভ করে তাদের এই অভিজ্ঞতা বেশি হয়। ব্যতিক্রম ধর্মী সব প্রশ্নের উত্তর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।